গাইজ, তো আমি এখন দেখতে পাচ্ছেন সোলার গাছে চলে এসেছে। এই যে আমার পেছে সোলার, এই সোলারে আমরা পানি দিই তো ভুয়ে। তো আমি সোলার গাছে চলে এসেছি, সোলারটা এখন স্টার্ট করব আমি। তো কীভাবে স্টার্ট করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি চাবি নিয়ে চলে এসেছি, তো এই সোলার থেকে আমাদের ভুয়ে পানি যাবে। তো আপনাদেরকে দেখাবো এখন, আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। রেড সুইচটাকে ওইদিকে করতে হবে। ঢাকনা মেরে দিলাম, বন্ধ করে দিলাম। এই যে বন্ধ করে দিলাম। তো এখন আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আমি কেরালা থেকে বাড়িতে চলে এসেছি। তো এতদিন তো আপনারা কেরালার ভিডিও পেয়েছিলেন, তো বাড়িতে চলে এসেছি অনেকদিন হলো। তো একটাও ভিডিও আপলোড করা হয়নি, লং ভিডিও, এমনি শর্ট ভিডিও আপলোড করা হয়েছে। তো আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি এসেছি আমাদের কলা বাগানে। তো কলা বাগানে এসেছি, তো কলা বাগানে পানি দিবে, মানে যেটাকে বলা হয় জল বলা হয়, সেটাকে জল দেওয়ার জন্য আজকে চলে এসেছি কলা বাগানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেছে, এগুলো কলা বাগান আমাদের, এগুলো সব আমাদের কলা বাগান। তো সোলার আমি চালিয়ে দিয়ে আসলাম। তো সোলারটা চালিয়ে দিয়ে এসে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেছে পাইপ দেখতে পাচ্ছেন, তো এই পাইপে পানি যাচ্ছে। তো আমাদের ভুয়ে এখন যাচ্ছে পানিটা। এরকম পাইপ দেওয়া আছে, পাইপ দেওয়ার পরে যে একটা ছাম যখন হয়ে যাবে, ছামটা যখন কমপ্লিট হয়ে যাবে পানিতে লুট, তখন আর একটা এই যে ছাম করা আছে, এই ছাম কেটে দেবো, চলে যাবে। এখানে কোনো পাইপের সিস্টেম নেই, একটা পাইপ বাগানে পুছিয়ে যাবে আর ছাম কাটবো একটা একটা করে, আর একটা একটা করে পানি হবে। এখন পানির ছাম কাটবো, তো দেখতে পাচ্ছেন আর একটা তৃতীয় ছাম কাটবো পানির। এখন দেখতে পাচ্ছেন আমাদের গাছের কলা পেকে গিয়েছে। তো এই যে উপরের কানটা পেকে গিয়েছে কলাটা, তো আমি পানিতে এসে দেখছি। তো আমরা তো রোজা আছি, নাহলে পেটে দু একটা খেতাম। তো আমরা এখন রোজা আছি, রমজান মাস চলছে আমাদের। তো আপনারা কারা কারা রোজা করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন।
কমপ্লিট। তো আমি এখন প্রতিটা সাম বন্ধ করে চলে যাব এখন। তো গাইস, তো আমি এখন এই যে আমার সাইডে সোলারটাকে আমি এখন বন্ধ করে দেবো, কেন আমাদের পানি হয়ে গেছে। তো পানি হয়ে গেছে, পানি কমপ্লিট। তো আমি এখন সোলারটা বন্ধ করে দিতে এসেছি। তো আমাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নেক্সট আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে। আপনারা অবশ্যই ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর অবশ্যই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে দেবেন। আর দেখতে পাচ্ছেন আমি এর আগে কেরালায় করতাম ভিডিও, কিন্তু এখন দেশে এসেছি, তাও দেশে করব এখন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভুলবেন না। খো ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ভিডিওটা দেখার জন্য।